দেশের সবচেয়ে জনপ্রিয় এবং উপাদেয় ফল, তাই আমকে ফলের রাজা বলা হয়। সাধারণত দুই প্রকার সমস্যার কারণে আম চাষিরা প্রতি বছর ব্যাপক ক্ষতির সম্মুখীন হয়ে থাকে। প্রথমত প্রাকৃতিক কারণে, আর দ্বিতীয়ত রোগ ও পোকামাকড়ের আক্রমণ। আমের প্রধান প্রধান ক্ষতিকর পোকার মধ্যে আমের পাতা কাটা উইভিল অন্যতম। এই পোকা আম গাছের নতুন বের হওয়া কচি পাতাকে কেটে সম্পূর্ণ ধ্বংস করে ফেলে, যার ফলে গাছের ডালগুলো পত্রশূন্য হয়ে যায় এবং গাছের বৃদ্ধি কমে গাছ দুর্বল হয়ে যায়, যা কম বয়সী চারা গাছের জন্য খুবই বিপজ্জনক। পূর্ণাঙ্গ স্ত্রী পোকা কচি আম পাতার মধ্যশিরার দুপাশ বরাবর গড়ে 7 থেকে 8টি করে ডিম পাড়ে। পাতায় ডিম পাড়ার পর স্ত্রী পোকা পাতার বোটার নিচ থেকে কেটে দেয়, যার ফলে কচি পাতা মাটিতে ঝরে পড়ে। মনে হয় যেন কেউ ধারালো কাঁচি দিয়ে কেটে দিয়েছে। পুরুষ ও স্ত্রী পোকা উভয় কচি পাতার গায়ের কোষ কলা কুড়ে কুড়ে খায়, যার ফলে পাতা ছাঁচরা হয়ে ভিতরের দিকে কুচকে যায়। বিশেষ করে নার্সারির চারা গাছের জন্য এ অবস্থা খুবই ক্ষতিকর। দুদিনের ভিতর ডিম ফুটে লার্ভা বের হয় এবং কচি পাতার দুই স্তরের ভিতরের কোষ খেয়ে বড় হতে থাকে। লার্ভা দশায় 6 থেকে 7 দিন অতিক্রম করে। মাটির উপরের স্তরের 1 থেকে 1.5 সেন্টিমিটার গভীরে গর্ত করে কোকুন তৈরি করে। তার মধ্যে নিষ্ক্রিয় অবস্থায় 10 থেকে 12 দিন পর্যন্ত পিউপা দশা কাটায়। কোকুনের ভিতর পিউপা রূপান্তরিত হয়ে পূর্ণাঙ্গ পোকায় পরিণত হয় এবং মাটির উপরে উঠে এসে নতুন পাতাকে আক্রমণ করে। ফল সংগ্রহ শেষ হলে গাছের মরা ডালপালা, রোগ বা পোকা আক্রান্ত ডালপালা এবং অতি ঘন ডালপালা ছাঁটাই করে পুড়ে ফেলতে হবে। মাঝে মাঝে বাগানের মাটি ভালোভাবে চাষ দিয়ে দিতে হবে, এতে মাটিতে অবস্থানকারী পোকা মারা যাবে। গাছে কচি পাতা বের হওয়ার সাথে সাথে কচি পাতায় প্রতি লিটার পানিতে 2 মিলিলিটার হারে ফেনিট্রোথিয়ন 50 সিসি, যেমন সুমিথিয়ন, ইমিথিয়ন, অ্যাডথিয়ন, ফ্যান্ট্রো অথবা ফ্যানথিয়ন 50 সিসি, যেমন লিভাসিড, অ্যাডফ্যান, ড্রাগন, পিলাট্রাক্স মিশিয়ে আম গাছের কাণ্ড, ঢাল ও পাতায় ভালোভাবে 15 দিন পরপর একাধিকবার স্প্রে করতে হবে। তাছাড়া গাছে কচি পাতা দেখা দিলে কার্বারিল জাতীয় কীটনাশক 2 গ্রাম প্রতি 1 লিটার পানিতে অথবা কারটাপ জাতীয় কীটনাশক 1 গ্রাম প্রতি 1 লিটার পানিতে মিশিয়ে স্প্রে করলেও এ পোকার আক্রমণ অনেকাংশে রোধ করা যায়। গাছের নিচের কাটা পাতাগুলো সংগ্রহ করে পুড়িয়ে ফেলতে হবে অথবা মাটিতে পুঁতে ধ্বংস করতে হবে। ছোট গাছে বিশেষত নার্সারিতে মশারের নেট দ্বারা তৈরি ব্যাগ দিয়ে নতুন পাতাসমূহ সবুজ না হওয়া পর্যন্ত ঢেকে রাখলে এ পোকা আক্রমণ করতে পারে না। নিয়মিত বাগান পরিদর্শন করে সঠিক সময়ে সঠিক ব্যবস্থা নিলে আমের পাতা কাটা উইবিলের আক্রমণ থেকে আম গাছকে রক্ষা করে কাঙ্ক্ষিত ফলন পাওয়া যেতে পারে।